চট্টগ্রাম 8 বোয়ালখালী চান্দগাঁও আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এভিএম এর মাধ্যমে সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল 8টায় নগরের বহদ্দারহাট একলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। এ সময় তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ নির্বাচনে একজন স্বতন্ত্র সহ মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা 5,17,652 জন। মোট 190টি ভোট কেন্দ্রের মধ্যে 76টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে 17 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাধারণ কেন্দ্রের জন্য আছে 16 জন করে পুলিশ সদস্য। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও 3 প্লাটুন বিজিবি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি দায়িত্বে আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও। এখন নিরিবিলি ভোট দিয়েছি আপনার নিরিবিলে, আমার থেকে ভালো লাগছে ভোট দিয়ে, সুস্থ শৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে। প্রথমবার ইভিএম এবার ভোট দিলাম, ইভিএম এ কোনো ইহা হচ্ছে না, সমস্যা হচ্ছে না, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি। এখন পর্যন্ত আমাদের চোখে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের আরাজকতা আমরা সামনে দেখিনি। 22 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ইলেকশনে আপনার নিয়োগ করা হয়েছে যাতে আইন শৃঙ্খলার রক্ষার্থে কাজ করতে পারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নির্বাচনের বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নির্বাচনে ভোটার উপস্থিতি জানতে চাব, সেই সাথে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা। পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু আসলে এটা মোকাবেলা করবেন। তবে ভোটার উপস্থিতি প্রতিটি কেন্দ্রে কিন্তু খুবই কম, তবে কবে নাগাদ ভোটার উপস্থিতি বাড়বে সেটা কিন্তু বুঝে যাচ্ছে না, যেহেতু অফিস সকালে খোলা, সেই জন্য ভোটার উপস্থিতি কম আপনারা দেখতে পাচ্ছিলেন। তবে কোথাও কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে যে কোনো সতর্ক দৃষ্টি রয়েছে সবাই, যে কোনো পরিস্থিতি যাতে মোকাবেলা করতে পারে। এখনো পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম। আমি একটা বিষয় জানি রাখি, ইসলামী উত্তরপ্রদেশের মোমবাতি মার্কা সম আব্দুল সামাদ কিন্তু জানিয়েছেন তার এজেন্টকে কিন্তু বের করে দিয়েছেন, এবং তিনি 3টি কেন্দ্রের নাম বলেছেন, 3টি কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দিয়েছেন। উনি জানিয়েছেন এখনো পর্যন্ত ভোটার পরিবেশ সুস্থ আছে, তবে তিনি সাংবাদিকদেরকে ব্রিফিং করবেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করার পরে। তবে তিনি অভিযোগ করেছেন তার এজেন্টকে বের করে দেওয়ার পরে তিনি পুলিশকে জানিয়েছেন পুলিশ কোনো ধরনের ভূমিকা রাখেনি বলে জানিয়েছেন। এ ছিল আমাদের ভোটার নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল মাহমুদকে ধন্যবাদ, চট্টগ্রাম থেকে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।